আজ আমি তোমাদের পড়াবো কোষে দেখি একুশ, পেজ 248। আজ তোমাদের আমি 13, 14, 15 এই অঙ্কগুলো করিয়ে দেবো। 13টা কী আছে? নিচের অনুপাতগুলির মধ্যে কোন কোন অনুপাতগুলি সমান হিসেব করি। প্রথমেরটা কী আছে? 3:3 ও 5:5। এই অনুপাতগুলো ভগ্নাংশে করে তোমাকে দেখতে হবে অনুপাতগুলি সমান কি না, ঠিক আছে? আচ্ছা দেখো, করে দিয়েছি 13-এর একটা 3:3 এবং 5:5। 3:3 সমান ভগ্নাংশে করছো 3/3, কাটাকাটি করলে 3 × 3 × 3 সমান 1:1। একটা কী অনুপাত আছে? 5:5 সমান 5/5 ভগ্নাংশে করলে কাটাকাটি করে কী হলো? 1:1। অতএব অনুপাত দুটি সমান। পরের অঙ্কটা দেখো, 20:24 এবং 25:30। 20:24 সমান কী করছো? ভগ্নাংশে করো 20/24, চার দিয়ে করলে 4×5=20, 4×6=24, 5/6 সমান 5:6, 25:30 সমান 25/30। তাহলে এটা কত দিয়ে করলে? 5 দিয়ে, 5×5=25, 5×6=30, তাহলে 5/6 সমান 5:6, তাহলে দুটো অনুপাত সমান বা অনুপাত দুটি সমান। তিনেরটা কী আছে? 1:9 এবং 9:18। 1:9 ভগ্নাংশে করো 1/9 সমান 1:9। আরেকটা কী ছিল? 9:18 ভগ্নাংশে করো সমান 9/18, 9×9, 9×2=18 সমান 1/2 সমান 1:2। তাহলে দেখো অনুপাত দুটো, এটা 1:9, এটা 1:2, অনুপাত দুটো সমান নয়। এবার হচ্ছে চারেরটা, 28:21 এবং 20:15। 28:21 ভগ্নাংশে করলে 28/21 মানে কাটাকাটি করছো 7 দিয়ে করলে 4×7=28, 3×7=21 সমান 4/3 সমান 4:3। তারপরটা কী হলো? 20:15 ভগ্নাংশ করো 20/15। এবারে তুমি 5 দিয়ে কাটাকাটি করছো 4×5=20, 4×5=20, 3×5=15 সমান 4:3 মানে 4/3 সমান হচ্ছে 4:3। অতএব অনুপাত দুটি সমান। তারপরে পাঁচেরটা কী আছে? 1.4:0.6 একটা। আরেকটা কী আছে অনুপাত? 6:3:2:2.7, 6.3:2.7, তাহলে 1.4:0.6 ভগ্নাংশ করো 1.4/0.6। দুটোই কি এক ঘরে পর পয়েন্ট আছে, পয়েন্ট দুটোকে তুলে দেবো, এটাও এক ঘরে পর, এটাও এক ঘরে পর, পয়েন্ট দুটো তুলে দিলাম। এবার 2 দিয়ে করছি 7×14, 6×3, 3×6, 14/6 হয়ে গেল যেহেতু পয়েন্ট উঠে গেল, 7×14, 3×6, 7/3 সমান 7:3, 6.3:2.7 এই ভগ্নাংশটা করছি সমান ভগ্নাংশের অনুপাত করলে 6.3/2.7। এটাও পয়েন্টের পর এক ঘর আছে, এটাও পয়েন্টের পর এক ঘর আছে, কেটে তুলে দিলাম দুটোই, উঠে গেল 63। এটা কত দিয়ে করলাম? 3 দিয়ে, 3×3=63, 3×9=27, আবার তোমার 3 দিয়ে করলে 3×7=21, 3×3=9, 7/3 মানে 7:3, অতএব অনুপাত দুটি সমান। বোঝা গেছে? পরেরটা চলে যাও। আচ্ছা এবারে কী হচ্ছে? 52:39 এবং 44:33, 52:39 সমান 52/39 ভগ্নাংশে করলে, এবারে কাটাকাটি করতে হবে, 52 আর 39 একমাত্র 13 দিয়ে যায়, এগুলো একটু খেয়াল রেখো, 52 আর 39 একমাত্র 13 দিয়ে যাবে, 4×52, 3×39, 4/3 সমান 4:3। তারপরে
চুয়াল্লিশ ইস টু তেত্রিশ সমান হচ্ছে চুয়াল্লিশ বাই তেত্রিশ, চার এগারোম চুয়াল্লিশ, এগারো তিন এগারোম তেত্রিশ, সমান ফোর বাই থ্রি সমান হচ্ছে ফোর ইস টু থ্রি, অতএব অনুপাত দুটি সমান, বোঝা গেল? পরের অঙ্কটা চলে যাও। নিচের কোন সংখ্যাগুলি সমানুপাতে আছে দেখি, কী কী আছে এক একটা করেছি, নাইন সেভেন ছত্রিশ আর আঠাশ, এগুলো তোমাদের আগেই নিজে করিতেই করিয়ে দিয়েছি, নাইন সেভেন ছত্রিশ আঠাশ, তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান নয় ইন্টু আঠাশ, গুণ করে কত হলো দুশো বাহান্ন, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ দ্বিতীয় সাত ইন্টু ছত্রিশ, এটাও গুণ করে দুশো বাহান্ন হলো, যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অতএব প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতে আছে, যেহেতু দুটোই দুশো দুশো বাহান্ন হলো, অতএব প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতে আছে। একটা নিয়মে তোমাদের করিয়ে দিয়েছিলাম অনুপাত বার করে, নাইন ইস টু সেভেন সমান নয় ভগ্নাংশ করলাম, নয় বাই সেভেন সমান নয় ইস টু সেভেন, আর একটা কী ছিল ছত্রিশ ইস টু আঠাশ সমান ছত্রিশ বাই আঠাশ ভগ্নাংশে করলাম, আঠেরো দুই দিয়ে করছি, আঠেরো দুগুণে ছত্রিশ চব্বিশ, চোদ্দ দুগুণে আঠাশ, আবার দুই দিয়ে করলাম ন দুগুণে আঠেরো সাত দুগুণে চোদ্দ, আবার নাইন বাই সেভেন নাইন ইস টু সেভেন, যেহেতু অনুপাত দুটি সমান অতএব প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতে আছে। তোমরা হয় ফর্মুলাটা ধরে করবে বা অনুপাত বার করে করবে, যে কোনো একটা পদ্ধতিতে করবে। পরের অঙ্কটা দেখো, আমি পরের অঙ্কটা অনুপাত বার করে দিয়েছি, এটা হচ্ছে চব্বিশ ছয় একশো আট সাতাশ, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, তাহলে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান চব্বিশ ইন্টু সাতাশ, গুণ করে কত হলো ছশো আটচল্লিশ, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ সমান ছয় ইন্টু একশো আট, এটাও গুণ করে ছশো আটচল্লিশ, তোমরা গুণগুলো কিন্তু রাপে দেখাবে, যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অতএব প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতে আছে। আচ্ছা, এবার পরের অঙ্কটা চলে যায়, এগুলো একই রকমভাবে একের দুই এক তিনের পাঁচ আর এক পূর্ণ একের পাঁচ, আগে এটা মিশ্র ভগ্নাংশটাকে চেঞ্জ করে নাও, একের দুই এক তিনের পাঁচ, পাঁচ এককে পাঁচ ছয়ের পাঁচ, তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, একের দুই ইন্টু ছয়ের পাঁচ, দুইকে তিন তিন, দুই তিন দুগুণে ছয় হলো তিনের পাঁচ, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ সমান এক ইন্টু তিনের পাঁচ, এটাও গুণ করে হলো তিনের পাঁচ, যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অতএব প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতে আছে। তারপরের অঙ্কটা দেখো, বাহাত্তর পঁয়তাল্লিশ সত্তর পঁচিশ, এটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান বাহাত্তর ইন্টু পঁচিশ, এটা গুণ করে কত হলো আঠেরোশো, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, দ্বিতীয় পদ পঁয়তাল্লিশ ইন্টু সত্তর, এটা গুণ করে তোমরা, এটা গুণ আমি মুখে মুখে করে দিয়েছি তিন হাজার একশো পঞ্চাশ, তোমরা কিন্তু গুণটা রাফে করবে, যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ এটা হচ্ছে সমান নয়, দুটো এ দেবে সমানের চিহ্ন তার মাঝখান দিয়ে কেটে দেবে, এটা সমান নয়ের চিহ্ন, সমান নয় দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলি সমানুপাতে নেই, বোঝা গেছে? আচ্ছা, গুণগুলো সব রাফে কিন্তু তোমরা করবে। আচ্ছা, এবার পুনরটা দেখো, নিচে সংখ্যাগুলি সমানুপাতে আছে কি না দেখি, এবং যদি সমানুপাত থাকে কলে যতগুলি সমানুপাত তৈরি করা যায় সেটা লিখতে বলেছে। আচ্ছা দেখো, এক একটা ষাট দুই দশ বারো, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ষাট ইন্টু বারো, ছ বারো বাহাত্তর সাতশো কুড়ি, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ দুই ইন্টু দশ সমান কুড়ি, যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ নট ইকুয়াল টু মানে সমান নয়, এটা সমান নয় চিহ্ন, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অতএব সংখ্যাগুলি সমানুপাতে নেই, যেহেতু সংখ্যাগুলি সমানুপাতে নেই আর আমাদের কিছু করতেই হবে না, সমানুপাত বার করতে হবে না। পরের অঙ্কটা দেখো, তিন পাঁচ পনেরো পঁচিশ, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান তিন ইন্টু পঁচিশ, তিন পঁচিশ পঁচাত্তর, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ সমান পাঁচ ইন্টু পনেরো, পাঁচ আর পনেরো, পাঁচ পনেরো পঁচাত্তর, যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ দুটো সমান, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে,
সংগুলি কি আছে? সমানুপাতে আছে। অতএব তাহলে কি হবে? অতএব তাহলে এটা খোলো, দেখো কি করে করবে। তাহলে 3:5 সমানুপাতিক 15:25, 3:5 সমান 15:2। তাহলে কী কী সংখ্যাগুলো ছিল একটু লিখে নাও, তোমার তো ওই 3, 5, 3, 5, 15, 25 এই তো ছিল সংখ্যাগুলো, তোমার তো পরপর করবে। তাহলে সমানুপাতগুলি হলো 3:5 সমানুপাতের চিহ্ন 15:25, এটাকে উল্টে দাও। 5:3 সমানুপাত 25:15। তারপরটা কীভাবে করবো? প্রথম পদ আর তৃতীয় পদ, 3:15 সমানুপাত চিহ্ন দ্বিতীয় পদ আর চতুর্থ পদ, 5:25, এটাকে উল্টে দাও। 15:3 সমানুপাত 25:5, বোঝা গেছে? আচ্ছা এবারে দেখো, এ পেটটা করে দিয়েছি। 24, 4, 36 আর 6, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ 24 × 6 সমান 144 হলো, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ 4 × 36 এটাও গুণ করে 144। আমি মুখে মুখে গুণগুলো করে নিয়েছি, তোমরা আর আপে কিন্তু গুণগুলো করে দেখাবে। যেহেতু প্রথম পদ ইন্টু চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, অতএব সংখ্যাগুলি সমানুপাতে আছে। তাহলে সমানুপাতগুলি কি কি হবে? 24:4 সমানুপাত 36, সমানুপাতের চিহ্ন 36:6, এটাকে উল্টে দাও। 4টে দিকে চলো, 4:24 সমানুপাত 6:36। তারপরে কি বললাম? প্রথম পদ ইষ্টু চতুর্থ পদ, প্রথম পদ ইষ্টু তৃতীয় পদ সমানুপাত দ্বিতীয় পদ ইন্টু চতুর্থ পদ, প্রথম পদ ইষ্টু তৃতীয় পদ 24:36 সমানুপাত দ্বিতীয় পদ ইষ্টু চতুর্থ পদ 4:6, এটাকে উল্টে দাও। 36:24 সমানুপাতি, এটাকে উল্টে দাও 6:15। সব অঙ্কগুলো করে দিলাম, তোমাদের হোমওয়ার্ক থাকবে 14:2, 14 তুমি অঙ্ক করে দিয়েছি, একই রকমভাবে 2টা করবে 15:BCE। এই হোমওয়ার্কগুলো করবে একই রকমভাবে, যদি তোমাদের করতে অসুবিধা হয় আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজ পুরো প্রশ্নমালাটা শেষ করে দিলাম, পরের দিন নতুন প্রশ্নমালা শুরু করব। বাইরে থাকো, সুস্থ থাকো, রাখছি।